কেমন আছো বন্ধুরা? নর্থ বেঙ্গল স্কট ট্যালেন্টে আমি কৌশিক তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে আছে নর্থ বেঙ্গল স্কট ট্যালেন্টের প্রথম উইনার মৌরিনা বোস। আচ্ছা মৌরিনা, নর্থ বেঙ্গল স্কট ট্যালেন্টে এইভাবে একটা সফলতা পাওয়া, তাতে তো অনেক হিউজ রেসপন্স এসেছে। এর আগেও তোমার ইন্টারভিউ হয়েছে, এর আগেও তোমাকে অনেকে দেখেছে, তোমার ট্যালেন্ট, তোমার গান সবাই শুনেছে, সবাই দেখেছে। তো এতটা হিউজ সাপোর্ট পাওয়ার পরে তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আমি অ্যাকচুয়ালি ধন্যবাদ জানাতে চাই নর্থ বেঙ্গলস গট ট্যালেন্টকে আমাকে এরকম একটি প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। অনেকেই কংগ্রাচুলেট করেছে, খুব এনজয় করছি ব্যাপারটা। খুব ভালো লাগছে তোমার এই পজিটিভ রেসপন্সের কথা শুনে। আসলে নর্থ বেঙ্গলস গট ট্যালেন্টের মতন ট্যালেন্ট হান্ট কম্পিটিশন আমাদের উত্তরবঙ্গে হওয়া উচিত। প্রচুর ট্যালেন্টস রয়েছে তোমার মতন, তাদেরকে খুঁজে বের করা, তাদেরকে তাদের সম্মানটা পৌঁছে দেওয়া। আচ্ছা আমরা শুরুতেই তাহলে তোমার কাছে একটা গানে চলে আসি নাকি? মানে তোমার যারা ফ্যান্স, যারা তোমাকে সাপোর্ট করেছে, যারা তোমাকে এই সম্মানটা এনে দিয়েছে, তাদের জন্য তো খুব ভালো হয় নাকি, একটা গান হয়ে যাক? হ্যাঁ নিশ্চয়ই, আমি অবশ্যই তাদেরকে থ্যাংক ইউ জানাতে চাই যারা আমাকে এভাবে সাপোর্ট করেছে। তাদের জন্যই আমি আজকে এখানে পৌঁছতে পেরেছি। আর আমি তাদেরকে এটাও বলতে চাই যে পরবর্তীকালেও যেন তারা আমাকে এভাবেই সাপোর্ট করে, আর নর্থ বেঙ্গলস গট ট্যালেন্টে বাকি যারা ট্যালেন্টেড আছে তাদেরকেও যেন তারা সাপোর্ট করে। বাহ, অসাধারণ! মানে এত সুন্দর গলার স্বর আর এত পিচ পারফেক্ট। আচ্ছা একটা প্রশ্ন করি, এত কিছুর মধ্যে ছোটবেলা থেকেই তো গানের সঙ্গে যুক্ত থাকা, তা সেখানে গানটাকেই আলাদা করে কেন চুজ করা? ছোটবেলা থেকে তো আমাদের জীবনে অনেক অপশন আসে, ছবি আঁকা থেকে শুরু করে নাচ, থিয়েটার, সেখানে হঠাৎ করে গানটাকেই কেন আলাদা করে এতটা নিজের কাছের করে নেওয়া? হ্যাঁ, শিখেছি ছোট থেকেই, তবে ছোট থেকে গানের প্রতি সেরকম প্যাশন ছিল না, কারণ যেহেতু প্যাশন কী জিনিস সেটা তো তখন বুঝতাম না। তবে টিভিতে গান শুনে গুনগুন করা সেটুকু অ্যাটলিস্ট করতাম, তো ওটা দেখেই দিদা আমাকে গানের টিচারের কাছে ভর্তি করে। এখনও আমি তার কাছেই শিখছি, সুমনা চৌধুরীর কাছে। তবে ভালো লাগাটা তখন থেকে এখন অবধি থেকেই গেছে। আমাদের জীবনে আমরা যেরকম অ্যাক্টিভিটিসগুলো করি, যে ধরনের কাজ করি, সে গান হোক, নাচ হোক, থিয়েটার হোক, কিছু কিছু মানুষ থাকে যারা আমাদের জীবনে ইন্সপিরেশন হিসেবে কাজ করে, আমাদেরকে ইন্সপায়ার্ড করে। তো তোমার জীবনে এই ধরনের ইন্সপিরেশন কে বা কারা? আমার আইডল বলতে আমার চিত্রা ম্যামের গান খুব ভালো লাগে শুনতে, ছোট থেকেই এখন অবধি শুনে যাচ্ছি। চিত্রা ম্যাম, হরিহরন, অ্যান্ড সাউথ ইন্ডিয়ানে একজন আছে হরিচরণ বলে, তাদের গান আমার অসাধারণ লাগে। খুব সিম্পল বাট অসাধারণ, সেটাই আমাকে খুব ইন্সপায়ার করে। আচ্ছা তুমি বললে তুমি চিত্রা ম্যামের গান খুব ভালোবাসো বা চিত্রা ম্যামের গান তোমাকে খুব ইন্সপায়ার করেছে, একটা চিত্রা ম্যামের গান শুনতে পারি আমরা? হ্যাঁ নিশ্চয়ই। তো আমি আমার খুব পছন্দের একটি গান বম্বে বম্বি থেকে চিত্রা ম্যামের গাওয়া করছি। সিলে আর মানে
जिनको कभी मैं न जानूं, वो हमसे हम उनसे कभी ना मिले, कैसे मिले दिल ना जानूं, अब क्या करे क्या ना मिले, कैसे उन्हें मैं पुकारूं, कहना ही क्या ये नैन का अनजान से जो मिले, चलने लगे मोहब्बत के जैसे सिलसिले। আরেকটা অসাধারণ গান শুনলাম আমরা, এবং শুধু আমরা না, আমাদের দর্শকরাও শুনছেন। আচ্ছা, তোমার লাস্ট এপিসোডে তুমি বলেছিলে যে সাউথ ইন্ডিয়ান মিউজিকের প্রতি তোমার একটা অন্যরকম টান রয়েছে, একটা ভালোবাসা রয়েছে, সেটা কেন এবং সেটার কারণটা কি? সাউথ ইন্ডিয়ান মিউজিক একটু অন্যরকম, তাদের মিউজিকগুলো অনেকেই এখানে সেভাবে শোনে না, বাট আমার, হ্যাঁ, এরকম না যে আমি তাদের প্রত্যেকটা ভাষা প্রত্যেকটা কথা বুঝতে পারি, বাট দ্য থিং ইজ দ্যাট মিউজিকটা অ্যাটলিস্ট টাচ করে আমাকে, তো সেই জন্যে আমার শুনতে খুব ভালো লাগে। আর ইভেন ছোটোবেলাতেও আমি গুনগুন করতাম রোজার মিউজিক, তো হয়তো তবে থেকেই এই ব্যাপারটা স্টার্ট হয়েছে। আর তাছাড়া আমি আফটার গ্র্যাজুয়েশন একটি অফার পেয়েছিলাম ইয়ার রহমানের কলেজ থেকে, তো হয়তো সেটারও এফেক্ট হতে পারে যে আমি সাউথ ইন্ডিয়ান নিয়ে এতটা বেশি পাগলামি করে থাকি। হ্যাঁ, নর্থ ইন্ডিয়ায় থেকে সাউথ ইন্ডিয়ান গান বা সাউথ ইন্ডিয়ান গানের কাজ নিয়ে কোনো রকম প্ল্যানিং করা বা সেগুলো নিয়ে এগোনো একটু টাফ, কিন্তু সাউথ ইন্ডিয়ান গানের ক্ষেত্রে যে ধরনের মুরকি বা যে ধরনের কাজ ওরা করে সেটাও কিন্তু ইউনিক, এই জন্যে হয়তো ভালোবাসাটা আরও বেশি করে চলে আসে। আচ্ছা, গান নিয়ে তোমার ফিউচার প্ল্যানিং কী? কারণ গানটা তো তোমার জীবনের একটা বিরাট অংশ এখন, সেখানে নিশ্চয়ই কোনো ফিউচার প্ল্যানিং থাকবে। সেভাবে কিছু ফিউচার প্ল্যানিং নেই, তবে আমি আমার মতন চেষ্টা করব, যতটা এগোতে পারি ডেফিনেটলি চেষ্টা করব, আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব, আর রোজ দিন চেষ্টা করব আরও নতুনভাবে কিছু না কিছু শেখার, হয়তো কোথাও না কোথাও তো গিয়ে পৌঁছাবো, চেষ্টা চালিয়ে যাই। চেষ্টার কোনো বিকল্প নেই, আর ঠিক চেষ্টা করলে পরেই সফলতার চরম শিখরে একদিন পৌঁছে যাওয়া যাবে। আমাদের যে দর্শক বন্ধু তোমরা আমাদের দেখছো, তোমরা দেখলে আমরা আজকে মৌরিনা বোসের ইন্টারভিউ নিলাম, আমরা ওর সাথে কথা বললাম, শুনলাম ওর কথা, শুনলাম ওর ট্যালেন্টের কথা এবং ওর চেষ্টার কথা। তোমাদেরও যদি এমন চেষ্টা থেকে থাকে, তোমরাও যদি চাও আমাদের নর্থ বেঙ্গল স্কট ট্যালেন্টে অংশগ্রহণ করতে এবং আমাদের এই চেষ্টার আগামী মুখ হতে, তাহলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করো। আমাদের প্রচুর ভিডিওস আপলোড হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল স্কট ট্যালেন্টের ফেসবুক পেজে, তোমরা লক্ষ্য রাখো, নজর রাখো, আর ভিডিওসগুলো দেখো, সাপোর্ট করো এবং অবশ্যই পার্টিসিপেট করো, কে জানে তোমরা হয়ে যেতে পারো আমাদের আগামী মুখ। আমরা ভীষণভাবে ধন্যবাদ জানাই মৌতাদকে আমাদের সাপোর্ট করার জন্য, এবং আমরা ভীষণভাবে ইচ্ছে রইলাম, চেষ্টায় রইলাম তোমাদেরকে খুব তাড়াতাড়ি পাবো আমাদের সঙ্গে, আমাদের মধ্যে নর্থ বেঙ্গল স্কট ট্যালেন্টে। ভালো থেকো, ভালো দেখো।